আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের জীবন ও জীবিকা 57 নম্বর পৃষ্ঠা নিয়ে। 57 নম্বর পৃষ্ঠায় আমরা একটি ছক দেখতে পাবো, এই ছকটি আমাদেরকে পূরণ করতে হবে। দেখো, বলা হয়েছে নতুন প্রযুক্তি ভাবনাকে কাজে লাগিয়ে আমরা যে প্রজেক্ট তৈরি করেছি তা কতখানি বাস্তবসম্মত হয়েছে তা জানার জন্য ডিজিটাল প্রযুক্তি বিষয়ের সহায়তা নিয়ে বিশেষ কোনো প্ল্যাটফর্মে এই আইডিয়া শেয়ার করতে পারি। তবে আমরা প্রজেক্ট শেষে নিজেদের কাজটি মূল্যায়নের জন্য নিচের চেকলিস্টটি পূরণ করে অবস্থান যাচাই করব। তো দেখো, এখানে আমরা একটি চেকলিস্ট দেখতে পাচ্ছি। এই চেকলিস্টটি আমরা মূলত পূরণ করব একটি কাজের ভিত্তিতে। কী কাজের ভিত্তিতে? এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে কীভাবে আমরা প্রকল্প তৈরি করতে পারি এবং প্রকল্পের মডেল আমরা সকলের সামনে উপস্থাপন করতে পারি। তো আমরা দলগতভাবে সেই যে প্রকল্পের মডেলটি উপস্থাপন করলাম, সেই মডেলের ভিত্তিতে, সেই উপস্থাপনের ভিত্তিতে এখন আমরা এই যে ছকটি রয়েছে এই ছকটি সমাধান করব। তো চলো শিক্ষার্থীরা, দেখে নিচ্ছি যে কীভাবে আমরা সম্পূর্ণ এই ছকটি পূরণ করতে পারি। শিক্ষার্থীরা খেয়াল করো, এই ছকে মূলত আমাদেরকে বিবৃতির উত্তর দিতে বলা হয়েছে হ্যাঁ অথবা না, এবং এর পাশাপাশি যদি কোনো মন্তব্য থাকে সেই মন্তব্যটিও আমরা লিখে দিতে পারি। তো প্রথম বিবৃতিতে বলা হয়েছে প্রজেক্ট সম্পর্কে প্রাসঙ্গিক ও পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ করার যথাসাধ্য চেষ্টা করেছি। তো এটি হচ্ছে বিবৃতি। তো করেছি কি করিনি? হ্যাঁ করেছি, তাই এখানে আমি হ্যাঁ লিখে দিলাম। এবং মন্তব্যে আমি লিখেছি ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করেছি। এরপর 2 নম্বর বলা হয়েছে বিভিন্ন সমাধান পর্যালোচনা করতে কার্যকরভাবে যোগাযোগ করেছি। তো হ্যাঁ এটি করেছি, তাই আমি হ্যাঁ লিখে দিলাম। সহপাঠীরা আগ্রহী ছিল, এটি হচ্ছে আমার মন্তব্য। শিক্ষার্থীরা একটি বিষয় খেয়াল করবে, তোমাদের মূল বইতে মন্তব্য লেখার ঘরটি একেবারেই ছোট। তো এতটুকু ছোট জায়গা কিন্তু এই লেখা ধরবে না, তাই তোমরা অবশ্যই আলাদা খাতায় এই ছকটি তৈরি করে সেখানে তোমরা উত্তর লেখার চেষ্টা করবে। এরপর দেখো 3 নম্বর বলা হয়েছে সময় মতো প্রজেক্টটি সম্পন্ন করার জন্য সহযোগিতামূলকভাবে কাজ করেছি। হ্যাঁ করেছি, তাই হ্যাঁ ঘরে আমি হ্যাঁ লিখে দিলাম। এখানে মন্তব্য হচ্ছে সহপাঠীরা আন্তরিক ছিল। 4 বলা হয়েছে প্রজেক্টের কাজগুলো নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছি। হ্যাঁ ভাগ করে নিয়েছি, মন্তব্য হচ্ছে সহপাঠীরা আগ্রহের সাথে কাজ করেছে। 5 বলা হয়েছে প্রযুক্তি সংক্রান্ত বিষয়গুলো ভালোভাবে বুঝে পরিকল্পনা করেছি। মন্তব্য হচ্ছে হ্যাঁ, এখানে হ্যাঁ আমি উত্তর লিখেছি এবং তারপর মন্তব্য লিখেছি ইন্টারনেট থেকে ধারণা নিয়েছি। 6 লেখা রয়েছে প্রজেক্টটি সম্পর্কে অন্যদের সমালোচনামূলক মতামতের ভিত্তিতে পরিকল্পনায় প্রয়োজনীয় সংশোধন এনেছি। তো এখানেও হ্যাঁ লিখেছি এবং মন্তব্য হচ্ছে সমালোচনা ইতিবাচকভাবে নিয়েছি। এরপর দেখো 7 নম্বর বলা হয়েছে এই সমাধান আমাদের সমাজ ও পরিবেশে বিরূপ প্রতিক্রিয়া ফেলেছে কিনা তা যাচাই করে দেখেছি। তো এখানেও উত্তর লিখেছি হ্যাঁ এবং মন্তব্য লিখেছি এটা নিয়ে অনেক চিন্তা করে মডেল তৈরি করেছি। 8 বলা হয়েছে প্রজেক্টটি কাজ করছে কিনা তার একটি নমুনা পরীক্ষা বা ডামি এক্সপেরিমেন্ট করেছি। এখানেও লিখেছি হ্যাঁ এবং মতামতে লিখেছি সহপাঠীরা মিলে আগেই পরীক্ষা করে নিয়েছি। 9 বলা হয়েছে চূড়ান্ত উপস্থাপনের দিন প্রজেক্টটি সম্পর্কে একটু স্বচ্ছ ধারণা সবাইকে দিতে পেরেছি। তো এখানে লিখেছি হ্যাঁ এবং মন্তব্যে লিখেছি উপস্থাপনের সময় আত্মবিশ্বাসী ছিল। এরপর দেখো 10 নম্বর বলা হয়েছে প্রজেক্টটি সহজেই ব্যবহারযোগ্য এবং সুবিধাজনক হয়েছে বলে মনে করছি। তো এখানেও লিখেছি হ্যাঁ এবং মন্তব্যের ঘরে লিখেছি সেই অনুযায়ী ডিজাইন করা হয়েছে। তো এখানে আমরা 10টি বিবৃতি দেখলাম এবং বিবৃতিগুলো হ্যাঁ বা না সেগুলো দেখে নিলাম। খেয়াল করো প্রত্যেকটি বিবৃতিতেই কিন্তু আমি হ্যাঁ লিখেছি, না কিন্তু আমি লিখিনি। তো তোমার ক্ষেত্রে যে সবগুলোই হ্যাঁ হবে বিষয়টা কিন্তু এমন না, তোমার ক্ষেত্রে কিন্তু নাও হতে পারে। তাই তোমরা যখন না হবে সেখানে না লিখে দিবে, যেখানে হ্যাঁ হবে সেখানে তোমরা হ্যাঁ লিখে দিবে, এবং একই সাথে তোমরা মন্তব্যের ঘরে কিছু লেখার চেষ্টা করবে এই কাজটি সম্পর্কে। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে? আমি কি তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি? যদি তোমাদের কাছে এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই তোমাদের মূল্যবান মতামত এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের জীবন ও জীবিকা অন্য কোনো কাজ নিয়ে আলোচনা করব এবং সেটির সমাধানও আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।